মায়ের জাত নারী আর এই নারী ও শিশু ভারত সহ বহির্বিশ্বে পাচার হচ্ছে। সম্প্রতি ভারতে পাচার হওয়া নয় কিশোরী ফিরেছে বাংলাদেশে। এই সমস্ত বিষয়ে বিস্তারিত দেখাবো, জানাবো, শোনাবো আমরা। শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি সাথে থাকবেন আমাদের, চলুন। আর আমাদের চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন এখনই করে নিন সাবস্ক্রাইব, কারণ সাবস্ক্রাইব করা থাকলে সবার আগে পেয়ে যাবেন আপডেট ও নিত্য নতুন খবর। চলুন শুনে আসি, দেখে আসি বিস্তারিত। ভালো কাজের প্রলোভনে মিথ্যে আশ্বাসে ভারতের হায়দরাবাদে পাচার হওয়া নয় বাংলাদেশি কিশোরীকে বেনাপুর চেকপোস্ট ইমিগ্রেশনে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। দীর্ঘ 2 বছর থেকে 6 বছর ও 10 বছর পর দেশে ফিরেছেন তারা। ফেরত আসা বাংলাদেশের নাগরিকরা যশোর, খুলনা, সাতক্ষীরা, ঢাকা, ফরিদপুর জেলার অধিবাসী। বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপুর চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদেরকে হস্তান্তর করেন। এই সময় বিজিবি, বিএসএফ সহ বিভিন্ন গোয়েন্দা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। বেনাপুর ইমিগ্রেশনের ওসি আবুল কালাম আজাদ জানান, সাতক্ষীরা ও বেনাপুর সহ সীমান্তের অবৈধ পথে বিভিন্ন সময় প্রতারিত হয়ে ভারতের হায়দরাবাদে যায় তারা। সেখানে কয়েকজন বৈধ অবৈধ কাজ করার অভিযোগে ভারতীয় পুলিশ গ্রেপ্তার করে তাদেরকে আদালতে পাঠায়। পরে দুদেশের স্বরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের সহযোগিতায় বেসরকারি এনজিও সংস্থা বাংলাদেশী মহিলা আইনজীবী সমিতি ও জাস্টিস অ্যান্ড কেয়ারের তত্ত্বাবধানে তাদেরকে বাংলাদেশে হস্তান্তর করা হয়। বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির প্রোগ্রাম অফিসার রেখা বিশ্বাস জানান, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে বেনাপুর পোর্ট থানে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে দুটি এনজিও সংস্থার মাধ্যমে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে তুলে দেওয়া হবে বলে জানান তিনি। ফেরত আসা কিশোরীরা জানান, জীবনে বান্ধবীর ভালোবেসে প্রতারিত হয়ে ভারতে যেয়ে বিপদগামী হয়েছেন। এভাবে কোনো নারী যেন ভারতে না যায় এমন আকুতি তাদের। কি বলছেন ফেরত আসা নারী ও তাদের পরিবার সহ স্বজনেরা, চলুন দেখে আসি আলোকচিত্রে। তো আমার ফ্রেন্ড আমাকে বলেছে ভালো কাজ দেবে, কিন্তু আমাকে ভালো কাজ দেয়নি, খারাপ কাজ দিয়েছে। তারপর আমার অনেক চেষ্টা করেছি বাড়ি আসার জন্য, আসতে পারি নাই। তো আমি তখনই আমাকে পুলিশ ধরে নিয়েছে। তো আমি যে ভুলটা করছি এই ভুলটা যেন আর কেউ না করে, আমার মতো লাইফটা যেন কারো শেষ না হয়, এই একটাই অনুরোধ আমাদের কাছে। আমার আমি আমার একটা ফ্রেন্ডের সাথে ফ্রেন্ডশিপ করে একটা মেয়েকে ভরসা করে আমি এখান থেকে চলে গেছি। তো যাওয়ার পরে ও আমাকে ভালো কাজ দেয়নি। অন্য হ্যাঁ ভিউয়ার্স, আমাদের এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান লাইক ও কমেন্টস করে, এবং শেয়ার করে অন্য নারীদেরকে সতর্ক করার সুযোগ দিন। আমরা চাই না মায়ের জাত নারী পাচার হোক, আমরা চাই না কোনো নারী নির্যাতিত হোক। নারী বান্ধব দেশ, নারী বান্ধব সরকার, সুন্দর সুখী সুন্দর দেশ বাংলাদেশ। বাংলাদেশের নারীরা জীবন জীবিকা কর্মস্থলে থাকুক নিরাপদ, পাচারের হাত থেকে রক্ষা করুক প্রশাসন, আমরাও হই সচেতন, এমনটি প্রত্যাশা আমাদেরও। তোমার ভুল হয়ে গেছে। আপনি কতদিন পর ফেয়ে পারেন, এখন কেমন লাগছে আপনার? ভাই আপনি কি করবেন?